ওয়ালাইকুম সালাম স্যার, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার। আমরা এসেছি সিএনডব্লিউ নিউজ টিভি থেকে। জি, আপনি নেত্রকোনা জেলা জাতীয় যুব শ্রমিক লীগের সভাপতির দায়িত্ব পালন করতেছেন। আপনি প্রস্তাবিত সভাপতি ছিলেন, এখন পূর্ণাঙ্গ কমিটিতে সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন। তো আপনি আপনার পূর্ণাঙ্গ কমিটির সকল সদস্যদেরকে নিয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আপনার ভূমিকাটা আমরা জানতে চাচ্ছি। জি, সকল প্রশংসা আল্লাহ তাআলার। জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে নেত্রকোনা জেলা জাতীয় যুব শ্রমিক লীগের সাংগঠনিক তৎপরতা আমরা সাধ্যের মধ্যে থেকে চালিয়ে যাচ্ছি এবং হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া শ্রমিক সংগঠন 1969-এর 12ই অক্টোবর প্রতিষ্ঠিত হয়। সেই শ্রমিক লীগের মহিলা কমিটি এবং যুব কমিটি, সেই কমিটির কার্যক্রম আমরা জাতীয় শ্রমিক লীগের সহযোগী সংগঠন এবং সমন্বয়ক সংগঠন হয়ে আমরা কাজ করে যাচ্ছি ঐক্যবদ্ধভাবে। এবং ইতিমধ্যে আমাকে কমিটিতে সভাপতি নির্বাচিত করা হয়েছে। তারপর থেকে আমি বিভিন্ন থানা এবং বিভিন্ন এই ইউনিয়ন কমিটি দিয়েছি। ইতিমধ্যে পূর্বদলা সদর থানা এবং নেত্রকোনা পৌর কমিটি এবং কলমাকান্দা থানা কমিটি, বিভিন্ন আঞ্চলিক কমিটি আমরা দিতেছি। তো এখানে আমরা এই কমিটির মধ্যে সকল নেতৃবৃন্দকে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, ছাত্রলীগ সকলের সাথে সমন্বয় করি আমরা কমিটি দিচ্ছি এবং লোকাল আওয়ামী সরকারের দায়িত্বপ্রাপ্ত নেতাদেরকে নিয়ে প্রত্যেকটা উপজেলাতেই আমরা কমিটি দেওয়ার চেষ্টা করছি। তো সেই লক্ষ্যে আমাদের এই গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি বর্তমান সদ্য ভূমিষ্ঠ জননেত্রী শেখ হাসিনার অতি আস্থাভাজন আলহাজ ফজলুল হক মন্টু ভাইয়ের মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি এবং আজকে তিন দিনের এই শোক বার্তা ঘোষণা করেছিলেন বিপ্লবী সাধারণ সম্পাদক একেএম আজম খুচরো ভাই। উনি আমাদের শ্রদ্ধেয় ভাজন এবং তাদের দিক নির্দেশনায় আমরা নেত্রকোনা জেলা জাতীয় যুব শ্রমিক লীগকে এগিয়ে নিয়ে যেতে চাই এবং জননেতা শ্রমিক বান্ধব নেতা আলহাজ ফজলুল হক মন্টু ভাইয়ের অসমাপ্ত কাজগুলো আমরা একেএম আজম খুচরো ভাইয়ের নির্দেশে এবং জাতীয় যুব শ্রমিক লীগের আহ্বায়ক আব্দুল হালিম শাহজাহান সিবিএ অগ্রণী ব্যাংক শাখা এবং সাধারণ সম্পাদক একেএম রফিকুল ইসলাম রফি, উনি আমাদেরকে নিয়োজিত করেছেন, উনি আমাদেরকে নির্বাচিত করেছেন। ওনার দিক নির্দেশনা মোতাবেক আমাদের কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার চেষ্টা করছি। ইতিমধ্যেই আমরা একটু বিলম্বিত হচ্ছি, আমার যে সহযোগী আছে সেই সহযোগী অনেক সময় এই কমিটির দেখা যাইতেছে কি দিক নির্দেশনা এদিক সেদিক, হয়তো সে আগে থেকে কোনো কমিটিতে পদ পদবিতে না থাকার কারণে তার একটু আমি মনে করি যে সাংগঠনিক দক্ষতা একটু কম, যার কারণে আমার একটু কষ্ট হচ্ছে। তা আমি সকলের সাথে সকলের সামনে এবং সকলের সহযোগিতায় আমি চাই যে আমার সহযোদ্ধা জনাব জালালউদ্দিন সাধারণ সম্পাদক জাতীয় যুব শ্রমিক লীগ, সে যেন সাংগঠনিক কর্মকাণ্ড সুন্দরভাবে প্রসারিত করার লক্ষ্যে সকলের সাথেই মত বিনিময় করে এবং সকলের সাথে সকলকে সাথে নিয়ে যেন আমরা কমিটি পরবর্তী কমিটিগুলো দিতে পারি সেই লক্ষ্যে যেন কাজ করে, এই লক্ষ্য নিয়ে আজকে আমি এই আপনাদের অনলাইন সিএনডব্লিউ নিউজ টিভিকে স্বাগত জানাই। আপনারা আসছেন আর আপনাদের মাধ্যমেই যেন জাতীয় শ্রমিক লীগ প্রসারিত হয়, আওয়ামী লীগের হাত শক্তিশালী হয় সেই লক্ষ্যে আপনাদের কাজ আমি ইনশাল্লাহ এই আমার কাজ আমি চালিয়ে যাব আপনাদের কাছে এই আশা ব্যক্ত করে। আরেকটি কথা বলতে চাই, সেটি হলো যে রাতের অন্ধকারে বা কোনো অফিসের এক কোনায় বসে আমরা কমিটি দেব না, আমরা কমিটি দিতে চাই আমাদের নেত্রকোনা জেলাতে 71 জন বিশিষ্ট যে পূর্ণাঙ্গ কমিটি হয়েছে সেই কমিটির সাংগঠনিক সম্পাদক কোষাধ্যক্ষ এবং গুরুত্বপূর্ণ পদে যারা আছে তাদেরকে সমন্বয় করে সাথে রেখে
ঐক্যবদ্ধভাবে সকলের মত নিয়ে আমরা কমিটি দেওয়ার চেষ্টা করবো।